চৈত্র মেলাকে সামনে রেখে রাজধানীর শকুন্তলা রোড শিশু উদ্যান সংলগ্ন স্থানে স্টল বণ্টন করলো আগরতলা পৌর নিগম। ব্যবসার জন্য জায়গা পেয়ে খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিকাল থেকে শুরু হবে চৈত্র মেলা, বলেছেন পৌর নিগমের সার্ভেয়ার। করোনা অতিমারির কারণে গত দুবছর ধরে রাজধানীতে চৈত্র মেলা হয়নি, ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রভূত লোকসানের শিকার হয়েছেন। এবছর করোনা ভাইরাস স্থিতু হয়ে পড়তেই আগরতলা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের বিনামূল্যে ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হবে। সেই মতো শুক্রবার আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের সার্ভেয়ার টিম শকুন্তলা রোড শিশু উদ্যান এবং শিশু উদ্যানের বাইরের রাস্তায় ব্যবসায়ীদের জন্য স্টলের জায়গা বণ্টন করে দিয়েছেন। প্রতিটি স্টলের জন্য 5 ফুট বাই 5 ফুট করে জায়গা দেওয়া হয়েছে। এ বিষয়ে সার্ভেয়ার বিপ্লব ঘোষ বলেন, শকুন্তলা রোডে 375 জনকে, শিশু উদ্যানের বাইরের রাস্তায় 75 জন এবং বাকিদের শিশু উদ্যানের ভেতরে জায়গা বণ্টন করে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ক্রেতা এবং বিক্রেতা যাতে অনায়াসে চলাচল করতে পারে এর জন্য 10টি দোকান বাদেই 10 ফুট করে রাস্তা দেওয়া হয়েছে। শিশু উদ্যান আর চিলড্রেন পার্কে মাপতে আইসি আমরা সার্ভে টিম। তাদেরকে 5 ফুট বাই 5 ফুট করে 375 জনের রেকমেন্ডেশন করা হয়েছে শকুন্তলা রোডে, আর 75 জনে করা হয়েছে শিশু উদ্যান, আর বাকিরা চিলড্রেন পার্কে করা হয়েছে। হ্যাঁ, ওই অনুযায়ী সবাইকে আমরা এবার চৈত্রমেলা ফিতে ক্ষুদ্র অংশের ব্যবসায়ীদের ফিতে দেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে। এটাই আমরা আজকে তাদেরকে জায়গা বোঝানোর জন্য ফিল্ডে আমাদের সার্ভে মিউনিসিপ্যালিটির সার্ভে টিম ফিজিক্যালি ওগুলোকে বুঝাই দিয়ে আসি। নাম্বারিং সহ ম্যাপ আছে আমাদের কাছে, ম্যাপ অনুযায়ী প্রত্যেকবার একটা সমস্যা থাকে রাস্তা নিয়ে, এবার কী ব্যবস্থা দিয়ে আসে? এবার বেশি একটা সমস্যা নেই, আমাদের স্থানীয় ব্যবসায়ীরা সহযোগিতা করতে আসে। এদিকে দুবছর পরে চৈত্র মেলায় ব্যবসার সুযোগ পেয়ে খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।